পরে দেখলাম, বাপরে বাপ, ট্রেনের টিকিট অনেকদিন পরে হাতে নিলাম। কিন্তু আমার খুব ভালো লাগে ট্রেন সফর করতে, আমি খুব ভালোবাসি ট্রেন যাত্রা, আমার খুব প্রিয় যাত্রা। কিন্তু রাত্রেবেলা শুতে পারলে আরো বেশি মজা লাগে। যাচ্ছে কেউ মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কেউ বড়ি নিয়ে যাচ্ছে, সবার সাথে কথা বলা, সবাই খুব খুশি হয়েছে, সেটা সব থেকে বড়। আপনাদের কি মনে হয় বলুন তো, জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবো, জেতার পরে কি করবো, জেতার পরে অনেক কিছু করবো। আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজকর্ম, ওই জন্য মনে হচ্ছে যে রচনা দিয়ে কি করবে, রচনা দিয়ে সিট সবাই আসছেন, দেখা যাক কি হওয়া, কি করা যায়, কি হয়। সবাই এখন হুগলি জেলার দিকে তাকিয়ে। ভোট আবহে পূর্ব মেদিনীপুরের খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি 2 নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে বোমাবাজি করার ও মোটর বাইক জ্বালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রধানের পরিবার সূত্রে খবর, তাদের বাড়িতে মোট 6টি বোমা নিয়ে আসা হয় এবং তার মধ্যে 2টি বোমা ফাটানো হয়। তবে কারা এ ধরনের ঘটনা ঘটালো তা এখনো স্পষ্ট নয় বিজেপি নেতার পরিবারের কাছে। অন্যদিকে বোমাবাজির খবর চাউর হতেই এদিন সকাল থেকে গ্রামবাসীরা প্রধানের বাড়ির সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে এদিন মধ্যরাতেই প্রধানের বাড়ি পৌঁছয় খেজুরি থানার পুলিশ এবং এ ঘটনার তদন্তে নেমে নিতাই মণ্ডলের বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে তারা। আগামী 20 মে হাওড়া লোকসভা আসনে ভোট গ্রহণ। এদিন তাই সকরাইল এলাকায় নির্বাচনী প্রচার সরলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারের ময়দানে নেমে পড়েছেন। এদিন তেমনি হাওড়ার হীরাপুর থেকে সারেঙ্গা পশ্চিম পর্যন্ত দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একেবারে পায়ে হেঁটে জনসংযোগ করেন বাম প্রার্থী। তবে প্রচারে বেরিয়ে শুধুই ভোট প্রার্থনা নয়, বরং স্থানীয়দের অভাব অভিযোগও ধৈর্য সহকারে শুনলেন সব্যসাচী। প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে খাসফুল শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রসূন ব্যানার্জি ও বিজেপির হয়ে লড়াইয়ে নামবেন রথীন চক্রবর্তী। ত্রিমুখী লড়াইয়ে কে জেতেন তা জানতে গেলে অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। স্বামীকে মাদক সেবনে বাধা আর তার জেরে শ্বশুরবাড়ির রোষের মুখে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর, এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো মালদার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সপ্তল গ্রাম। মৃতার পরিবারের অভিযোগের আগেও একাধিকবার ওই গৃহবধূকে তার স্বামী শাহিন শাহ আলী শ্বশুর ও শাশুড়ি মিলে বেধড়ক মারধর করে। এদিনও ওই মহিলা তার স্বামীকে মাদক সেবনে বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও তারপর মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষার হয়নি। 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়াইয়ের পর এদিন মালদার এক বেসরকারি হাসপাতালে মারা যান ওই মহিলা। জানা গেছে মৃতার 2 সন্তান রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। মৃতার পরিবার তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তৃতীয় দফার নির্বাচন শেষে এখনো মুর্শিদাবাদ থেকে বিস্ফোরক উদ্ধার অব্যাহত। সপ্তাহান্তে মুর্শিদাবাদের টমকলের জুগিন্দা ম্যাথলিপাড়া এলাকা থেকে আবারও কন্টেনার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, এক কৃষক এদিন মাঠে নিরানির কাজে গেলে হঠাৎ করে নজরে পড়ে একটি কন্টেনারের দিকে। কাছে যেতেই নজরে আসা বিস্ফোরকগুলি গ্রামে ছুটে এসে স্থানীয় ব্যক্তিদের মারফত প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে 5টি তাজা সকেট বোমা উদ্ধার করে। উল্লেখ্য, মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন শেষ হয়েছে গত 7ই মে, তার 3 দিন পর বোমা উদ্ধার অব্যাহত। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে চলেছে ডমকলে। এবার বোমা উদ্ধারের স্বভাবতই নানান কারণ ঘুরপাক খাচ্ছে। তবে অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগেই বোমাগুলি উদ্ধার করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। রানাঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচনের 48 ঘন্টা আগে গেরুয়া শিবিরে বড় চমক। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। এদিন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে আসেন বিজেপি তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাহিরপুরে নেতাজি মাঠে আয়োজিত জনসভা থেকে বিজেপির হাত শক্ত করলেন স্বস্তিকা। রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রে, যার মধ্যে রয়েছে হেভিওয়েট কেন্দ্র বহরমপুর। আর শনিবার শেষ দিনের প্রচারে কোন রকম খামতি রাখছেন না কোন রাজনৈতিক দলের প্রার্থীরাই। শনিবার দুপুরে বহরমপুরের কুঞ্জখাটা এলাকা থেকে শেষ নির্বাচনী প্রচারে বেরিয়ে বর্ণাঢ্য রোড শো করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান। হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে হুটকোলা গাড়িতে এই রোড শো করা হয়।
তবে শুধু গাড়িতেই নয়, কখনো কখনো গাড়ি থেকে নেমে ভোটারদের সঙ্গে নিবিড় জনসংযোগ সাধতে দেখা গেল ইউসুফ পাঠানকে। আর বহরমপুরের খাগড়া এলাকায় হুটখোলা গাড়িতে রোড শো চলাকালীনই এক লস্যি বিক্রেতা একবার লস্যি তুলে দেন তৃণমূল প্রার্থী ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের হাতে। রোড শো করতে করতে গ্রীষ্মের গরমে ঠান্ডা লস্যিতে চুমুক দেন ইউসুফ পাঠান। গণেশ সাহা, 7 AWAK নিউজ নেটওয়ার্ক, বহরমপুর। জয় হিন্দ।